যুবক যুবতীদের পদযাত্রা বৃহস্পতিবার জোলাইবাড়ি বিধানসভার রামরাইবাড়ি এলাকা। স্লোগান উঠল, আর নাই দরকার বিজেপি সরকার। বেকার সমস্যা দূরীকরণ ও রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারী বিজেপি জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার বলিষ্ঠ আহ্বানে যুবগর্জন এদিন দেখল রামরাইবাড়ি এলাকার মানুষ। লাল পতাকা ও যুব সংগঠনের সাদা পতাকা ফেস্টুনবাহী গর্জমান মিছিল যত এগিয়েছে লাইন তত দীর্ঘ হয়েছে। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব ও CPM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পদযাত্রা শেষে হয় সভা। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি জোট সরকার যদি সত্যি সত্যি রাজ্যে সুশাসন কায়েম করে থাকে, জনকল্যাণে কাজ করে থাকে, তাহলে কেন পোস্টার ছাপিয়ে প্রচার করতে হয়? এই জনগণের পয়সা খরচ করে সুশাসন ঘরে ঘরে সুশাসন, সুশাসন জনসভা, সুশাসন র্যালি, আসলে কি সুশাসন? আসলে কি সুশাসন? আমাদের বেকার যুবকরা ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ ফল বের হয় না। আমাদের ঘরের গ্রামের কৃষকরা যারা পরিশ্রম করে ফসল ফলন তার ন্যায্য মূল্য পান না। এরাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ যাদেরকে বলা হয়েছিল আরো উন্নতি হবে, সে গ্রামের রাস্তা ঘাট পানীয় জল বিদ্যুৎ শেষ সব মুখে পড়ে আছে। গত 57 মাসে এই ত্রিপুরাতে বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত উন্নয়নের পরিকাঠামো তৈরি করে গেছিল, রাস্তা হোক, স্কুল হোক, বালুয়ারি হোক, হাসপাতাল হোক, কলেজ হোক, নতুন করে গত 57 মাসে এই ত্রিপুরা যে কোনো পরিকাঠামো যুক্ত হয়, যা বামপন্থী ফ্রন্ট সরকার করে গেছে অথবা শুরু করে গেছে, সেগুলো শেষ হয়েছে, তার ফিতা কাটছেন তারা। আর সেখানে দাঁড়িয়ে বামপন্থী সরকার সম্পর্কে, বিগত সরকার সম্পর্কে কুৎসাটাচ্ছে। তিনি আহ্বান জানান, দুঃশাসকদের হটিয়ে ত্রিপুরার জনগণের সরকার প্রতিষ্ঠায় জোটবদ্ধ হন। আজকে দেখছে 57 মাস শেষে মুষ্টিমেয় কয়েকজনের সুবিধা হয়েছে, কিন্তু এই ত্রিপুরাজ্যের আম জনতার সেখানে কোন স্বার্থ রক্ষা হয়নি, এই ত্রিপুরাজ্যের জনগণের কোন উন্নতি হয়নি। আজকে 57 মাস শেষে সারা ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ সেই নিঃস্ব, সে রিক্ত কাজী বন্ধুরা, এর বিরুদ্ধে এই ত্রিপুরাজ্যের মানুষকে দাঁড়াতে হবে, প্রতিবাদে পোকার হতে হবে। এবং আর কটা দিন বাদে ত্রিপুরাজ্যের বিধানসভা নির্বাচন, ত্রিপুরাজ্যের মুখ্য কার্যনির্বাহী সদস্য এই অফিসার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সেখানে ভোট হবে। বন্ধুরা, শাসক দল টের পাচ্ছে এদের দিন কমে আসছে, তাকেই সর্বত্র এই ত্রিপুরাজ্যের যারা বঞ্চিত অংশের মানুষ, অবহেলিত অংশের মানুষ, যারা প্রতারিত হয়েছেন, এদের দাঁড়াতে হবে। আমরা একসাথে যদি সেরকম ভাবে দাঁড়াতে পারি এই ত্রিপুরাজ্যের মধ্যে, এদের পতন অনিবার্য। রিপোর্ট, চ্যানেল 3 রাত।